أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الشاعر ليس الجمل بأثواب تزيننا إن الجمال جمال العلم والأدب وقال الشاعر هرج بنيك على الأدب في السكار كيما تكر بهم عينك في الكبار وإنا مثل الأدب بتجمعها في عنفوان السبا كالنقص في الحجار تو رب ہو ہمار تو رب ہو ہمار ہم بھکتے ہیں توہار سن لے یا رجیا ہمار عرض کری لے ہم بار بار تو رب ہو ہمار ہم بندہ ہیں توہار سن لے بنتی ہے پروردگار سن لے بنتی ہے پروردگار تو ہر مہیما اپار تو ہر مہیما اپار دکھ مصیبت میں کرے لا تو ہم کے اتھار سن لے ارجیا ہمار ہے پروردگار اپنے اپر سکتی سے یہ دنیا بناولا رنگ رنگ کے آسیا سے دنیا سجاولا اپنے اپر سکتی سے یہ دنیا بناولا رنگ رنگ کے آسیا سے دنیا سجاولا کتنا سنر سنر ہم کی دوگو آنکھیا تو دہلا دنیا دیکھے خاطر یہ میں جو تو جگہ دنیا دیکھے خاطر یہ میں جو تو جگولا ہم پہ تو ہر نعمت ہزار ہم پہ تو ہر نعمت ہزار کیسے ادا کری ہم شکر توہار سن لے بنتی ہے پروردگار تو رب ہو ہمار ہم بھکت ہیں توہار سن لے یا رجیا ہمار ارجی کر تو سویکار شردھیہ سمانیتو صدر جلسہ
মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদী ভাইরা বন্ধুরা, পর্দা নাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম সমস্ত আল্লাহ আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শতকোটি শান্তির ধারা বিতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে সূরা ইকরার কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি এবং আর একটি আয়াতের অংশ পাঠ করেছি। এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষা সম্বন্ধে। শিক্ষার গুরুত্ব কি, মাদ্রাসার জীবনে দরকার আছে না নাই, এই জিনিসটার উপর আলোচনা করব। তার আগে দু চারটা কথা বলছি, মাফ করবেন এ বাবু, এ বাবু বৈঠা না এখানে, এ এখানে ঝগড়া করিও না, এখানে ভাই ঝগড়া করিও না, ভালো করে বলছি। রাওয়াল লোক সে গো বিনতি বা বাইট যাই, দেখি বাইট যাই রাওয়াল লোক এগো বিনতি বা বাস মানলি। হ্যাঁ, আইসার রাওয়াল লোক লাগা তাকে কোনো ভাইয়া নেতা আইল বাড়ে। আজ শুনো, বসবেন না আপনারা, বসবেন না। ওই আমার মালদা জেলার একটা সাথী ছিল, কথা বলার ঢং ছিল না, যখনই কথা বলতো তো অপমান হয়ে যেত। তোকে বলতাম যে মামু তুমি যে আহমুক হয়ে গেলে জি, তো কি বলতো জানেন, ধর বোকা ছেলে আমি আহমুক হইনু না, কে করবে করুক, তো ও করলে তো কি হইলো, আমি আহমুক হইনু না, তো ওরকমই ব্যাপার এই লোকবেলা। ও বলছে তো কি হলো, আমি বসবো না, কে বসাইবে বসেক, তো এইরকম ধরেছে। ভালো কচু আলো হইলে অল্প জালে সিঝে, ভালো কচু আলো হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভু বৈশ্য হয় না সিদ্ধ, আগুনেরই ফলে বুঝে বুঝে অবুজ সাজে, তারে বুঝাইকে যে বুঝাও অবুজ সাজবে তাকে বুঝাইবার কি করে শক্তি আছে। ওই কথাই হলো যে তোর বাকরি হামরো ধান খাইল, হ্যাঁ হামরো ধান খাইলকে তুই যে গালাতি ভ্যা গেলেছে, যা হামা মা নেই ছি কি গালাতি ভ্যা গেলেছে, লেকিন খাইল হ্যাঁ কেন, হামা মা নেই ছি, আরে ভাইয়া তাহি সে তো হামা গালাতি মা নেই ছি, আ কেছে নাই ভাইয়া হামা তো জানে ছি কি গালতি ভেলো ছে তো খানে কেলে, তে এই করলে কি হবে ভাই, বসে যান। সময় দেখে দেখেন অনেকগুলো বক্তা আছে, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে হবে, ফের আপনার কাছে আমাকে যেটা এলাকাতে একটা দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব আমাকে নিভাইতে হবে। আমার মাথায় দুটা দায়িত্ব আছে, কিছু দেওয়া কিছু লেওয়া। চলেন আপনাকে না দিয়ে আমি আপনার কাছে নিব না, লাভ দেওয়ার পরে কোনোই জিনিস কোনো কাজ আমরা বিনা লাভে করি না, বিনা লাভে করি না, প্রত্যেকটা কাজ আমরা লাভ বুঝার পরই করি। আর ঠিক এটাই দরকার, না বুঝে কোনো কাজ করবেন না। না তো ওই যে আপনার মনে আছে একটা কথা বলেছিলাম যে একটা লোক গেছে মোটরসাইকেল নিয়ে যেতে যেতে পড়ে গেছে রোডে, পায়ে হয়েছে ব্যথা, তো ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার ওকে বলেছে কি
एक मोहलम दिए बोले जहां पे गिरे हो वहां पे लगाना। तो माने हाँटूत भरे पड़े थको तो हाँटूते लगाओ ये बोका बुझते पारे नी मोहलम ले जा रोडे लगाते शुरू कर रोडे लगे तीन दिन पर फिर चले कह जरा सा भी दर्द कम नहीं हुआ। कहे देखें कहे यहाँ कैसे दिखाएंगे चलिए ना वहाँ। तो डॉक्टर मन को बाहर जो तो देखे अरे यही दिखा दो यहाँ कैसे दिखाएंगे बाहर चलिए चलिए ना। फिर दौड़ जाए गे फिर एक आगे गे अरे हम चैम्बर छोड़ के कहाँ जाएंगे कहाँ दिखाओगे जी यहाँ कहाँ दिखाएंगे हम तो खुश की बाग रेल स्टेशन के पास गिरे थे महलम तो वही लगाते हैं। ते ना बुझे कोनो काज करते नहीं बुझे करते हबे आपनी जे मद्रासा करबें तार दरकारटा कि आपनी जे 10 टाका दिबें क्यों दिबें आपनार परिश्रम करा घामे बहे भुट्टाई पानी पटा भुट्टा आपनी क्यों दिबें आपनार दिन धरे खाटा टाका आपनी क्यों दिबें आपनार कि टाका गाछे उपजे ना आपनार कि टाका मेशिन छापे ना बरन आपनाके परिश्रम करे कामाइते हय आर एत परिश्रम करा टाका आपनी दिबें तार कारण कि लाभ कि पाबो बिना लाभे दिबो ना এজন্য লাভ আপনাকে বোঝাই। আসুন আমি মহান রাব্বুল আলামিনের একটু বাজাস এ বাজা মাস্টার এ বাবু বাজা তনি নিমান বানাবা ভাইয়া বিহার কে জন ই হলা না কা বাতাই এ বিহার কে জন এ মেকানিক হলা ভাইয়া তন সেটিং কে তন কো এক ভাইয়া ঠিক আছে একরা কে লুর না সৌর বা কুছ নেই খে अपनी आवाज भलो करे। अरे भैया हमनी बिहारियन के एगो आन बा उ तो एक बिहारी सौ पे भारी तो वैसे न होके चाहिए के चाही सबसे बेहतर बाजा हो रखे के बा भैया यदि टंचे तो अधिक भो यदि टंचे अधिक पो ई तो असुविधा तो बैठा बाबू बैठा। अरे बैठा ना खिसियाल बाड़ी का खिसेल बड़े का हो। अरे काहे खातिर खिसियाइल बाड़ा भोला ये करे जा काहे खातिर रिसियाइल बाड़ा भोला ये करे जा बैठा तानी बैठ के सुना बहुत मिल माजा आवा तानी बैठ के सुना बहुत मिल माजा। भैया हमार भोजपुरी चटनी नियन बा खानवा खाए खातिर जब लोग बैठे ला ना तो भैया एगो नींबू मांगेला कि ना काहे भैया मुँह के स्वाद बढ़ जाला वैसा हर जुबान के बीच में ई भोजपुरी जबान स्वाद बढ़ावेला ऐसे ये खातिर ई भोजपुरी के नाम पड़ल जैसन भोज में मजा बा वैसन कुल जुबान में भोजपुरी में मजा बा। रवा लोग बैठी इंशाल्लाह हमके वक्त मिली तो सुनाइब जरूर। हम तो रौरे जवार के हैं रानी पत रामघाट के रहे वाला बानी रवालों के सबके पता बा तब उन्दु असुन आगे एक तो आलोचना करी कुरान हदीस थे के एक तो आलोचना सुने शिक्षा हलो दो प्रकार खूब ध्यान दिए सुनबें खूब गुरुत्वपूर्ण चाटी कथा बोलबो कारण बेसी समय नहीं जो दो घंटा आपके बयान करब आध घंटा बयान करब मात्र शिक्षा एक नम्बर हलो शिक्षार दो किसिम एक हलो जेनरल शिक्षित शिक्षा मैं दुनिया भी शिक्षा इंग्लिश हिंदी हैन तैन मैथ साइंटिस्ट वैज्ञानिक पढ़ते जा लागे एटा हलो जनरल शिक्षा और एक हलो दीनी शिक्षा दुटोई दरकार। आमी बोलिनी खाली कुरान हदीस पढ़ा दरकार दुटोई दरकार कुरान हदीस दीनी शिक्षा ना लीले आखेरत बनाइते पारबेन ना और दुनिया भी शिक्षा ना लीले दुनियाते बाँचते पारबेन ना कारण एई जुगे ভারতবর্ষে বাস করতে গেলে আপনাকে শিক্ষিত হওয়া লাগবে। আপনি যে কত জিনিস থেকে মরছেন আপনি বুঝতেই পারেন না অশিক্ষিতর কারণে। ইন্দিরাবাস পাস হয়নি আপনার এখন পর্যন্ত রাশন কার্ড বনে না কিসের কারণে দৌড়েছেন মুম্বারস কাছে দৌড়েছেন হইবে ভাই হয়ে যাবে কিন্তু হয়নি কেন আপনি নিজে যদি জানতেন আপনি নিজে বাহির করে নিতেন খুঁড়ে কোনখানে আছে। তাহলে বাঁচতে গেলে দুটোই শিক্ষার দরকার আছে যদি জেনারেল শিক্ষা না হতো ডাক্তার হতো না আর ডাক্তার না হলে চিকিৎসা হতো না এলাজ বাগর মানুষ মরতো তাহলে এটাও দরকার। যদি সায়েন্স
না থাকতো তাহলে পরে আজ মোবাইল আর বড় বৈজ্ঞানিক না থাকতো তাহলে এই এরকম সুবিধার জিনিসের আবিষ্কার হতো না তাহলে জেনারেল শিক্ষারও দরকার আছে কিন্তু দ্বীনি শিক্ষার তার চাইতে বেশি দরকার কারণ জেনারেল শিক্ষার মিয়াদ হলো 60 বছর 70 বছর দুনিয়াতে যতদিন বেঁচেছেন ততদিন আর আখের দ্বীনি শিক্ষা হলো চিরস্থায়ী দুনিয়া ও আখেরাত দুনিয়াবি শিক্ষা শুধু দুনিয়াতে মানুষকে সম্মান দেয় আর দ্বীনি শিক্ষা দুনিয়া তো সম্মান দেয় আখেরাতও সম্মান দেয় বন্ধুরা আমার এটা হলো কোরআন ভালো করে বুঝবেন এটা কি কোরআন এই কোরআনে 114টি সূরা আছে কতটি 114টি 114টি সূরাতে 6666টা আয়াত আছে এই কোরআনে যখন আপনি শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন ঠিক আছে তো কোরআন শুরু করতে গেলে প্রথম শুরু হলো বা দিয়ে নাকি বিসমিল্লাহ পড়তে গেলে বা আগে আসছে কিনা আর কোরআন শেষ করলেন পড়া সূরা ফাতিহা থেকে শুরু করলেন সূরা নাসে যায় কোরআন শেষ হবে যখন আখেরি আয়াত পড়বেন মিনাল জিন্নাতি ওয়ান নাস কি পড়বেন মিনাল জিন্নাতি ওয়ান নাস তো কি এলো লাস্টে সিন ব প্রথমে লাস্টে স প্রথমে বা লাস্টে সিন এবার বা আর সিন কে যদি আপনি জোড় করেন কি হবে বাস আপনি যখন খেতে বসেন খুব গভীর কথা বলছি শুনেন আপনি খেতে বসেছেন আপনার পেটে খুব খিদা লেগেছে ভোক লেগেছে আপনি খেতে বসে প্রথম থালিতে দু চামচ ভাত দিয়েছে আপনি দু চামচ খায়ে আপনার পেট এখনো ভরেনি আর আপনাকে যদি ভাত দিতে আসে আপনি বলবেন দাও না বাস কি বলবেন প্রথম দুটো ভাত দিয়েছে দ্বিতীয়বার ভাত দিতে আসছে বলছে ভাত নিবেন আপনি কি বলবেন দেন না বলবেন বাস কি দুটোর মধ্যে পেট যদি ভরে যায় থাকে তাহলে বলবেন বাস আর দরকার নাই আমার পরিপূর্ণ আর লাগবে না আর যদি পেট ভরে না থাকে তাহলে বলবেন হ্যাঁ দেন আরো লাগবে আমার বন্ধুরা একটা মানুষের জীবনে যা দরকার সব আল্লাহ এই কোরআনের মধ্যে ভরে দিয়েছে বা থেকে শুরু করে সিনে শেষ করে দিয়ে আল্লাহ বলেন বাস কোরআন শিখালে সারা দুনিয়া কোরআনের মধ্যে ভরা আছে যা দরকার জীবনে সব এই কোরআনের মধ্যে ডাক্তারি কোরআনের মধ্যে ইঞ্জিনিয়ারি কোরআনের মধ্যে আপনার ঔষধ কোরআনের মধ্যে শেফা কোরআনের মধ্যে সব যা লাগবে ঝগড়ার সমাধান কোরআনের মধ্যে বাবার বিরাসের ভাগ কোরআনের মধ্যে পর্দার কোরআনের মধ্যে যা কিছু আছে সব কোরআনে আছে আমার বন্ধুরা এবার আসুন কোরআনে সব আছে নামাজের কথা কোরআনে রোজার কথা কোরআনে হজের কথা কোরআনে জাকাতের কথা কোরআনে যাবতীয় কথা কোরআনে কিন্তু কোরআনে এতগুলো সূরা এতগুলো আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজেল হলো আল্লাহ নাজেল করলেন মানুষের কাছে সেটা কি ছিল একরা পড়ো কেন আল্লাহ নামাজের কথা বললেন না কেন তখন কি মানুষ নামাজের মতো বয়সের ছিল না কথা বুঝবেন তখনও তো মানুষ 30 বছরের ছিল তখনও তো মানুষ 60 বছরের ছিল তখনও তো মানুষ 20 বছরের ছিল তখনও তো মানুষ 40 বছরের ছিল যার উপরে নামাজ ফরজ ছিল কিন্তু আল্লাহ আগে নামাজের কথা বললেন না তখনও তো মানুষের উপরে রোজা করার মতো বয়সের লোক ছিল কিন্তু আল্লাহ রোজার কথা বললেন না বলেছেন বলেননি নামাজের কথা আল্লাহ বললেন না রোজার কথা আল্লাহ বললেন না তখন কি দাওলাতমান লোক ছিল না তবে আল্লাহ
হজের কথা বললেন না যাকাতের তখন কি মাল মানুষের কাছে ছিল না ছিল কিন্তু তারপর আল্লাহ যাকাতের কথা বললেন না আল্লাহ পড়ার কথা কেন বললেন কো আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়ো আকিমুস সালাহ আগে আল্লাহ নামাজ নাজিল করতে পারতেন আগে তো আল্লাহ আতুস জাকা বলতে পারতেন কিন্তু বললেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব আগে শিক্ষার কথা কেন শুনেন আপনি ইবাদত করবেন নামাজ পড়বেন তাহলে নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার আছে না নেই আছে নামাজ যদি পড়েন নামাজ পড়তে গেলে উযু করতে হবে উযু করতে গেলে উযুর কটা সুন্নাত পড়তে হবে জানতে হবে শিখতে হবে উযুর ফরজ কটা শিখতে হবে উযু কেমন করে করতে হয় সেমতে মুরতেটা শিখতে হবে না হলে উল্টা পাল্টা করে করলে বন্ধু আমার উযু হবে না আর উযু না হলে আপনার নামাজ হবে না আর নামাজ না হলে নেকি হবে না আর নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না নামাজ পড়তে গেলে শিক্ষা লাগবে আচ্ছা সূরা ফাতিহাই শিখেননি নামাজ হবে আল্লাহ যদি প্রথমেই নামাজের কথা বলতেন আর সূরা ফাতিহাই নাজিল হয়নি সূরাই জানে না নামাজ হতো আল্লাহ পাকের নবী বলছেন লা সলাতা লিমান লাম ইকরা ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না এবার সূরা ফাতিহাই নাজিল হয়নি সূরাই জানেন না নামাজ পড়তে শুরু করে দেন কি বলবেন দুয়াই জানেন না আপনি কি বলবেন উযুর তারতিবি জানেন না আপনি না জেনে যেমন একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে নতুন নতুন মুসলমান হয়েছে তো ওর নাম ছিল অন্য কিছু নাম রেখেছে আব্দুল্লাহ তো আব্দুল্লাহর নাম রাখার পরে এবার ওকে সূরা ফাতিহাটা শিখালছে কালমা শিখিয়ে সূরা ফাতিহাকে শিখালছে খুব কষ্ট করে শিখলে সূরা ফাতিহাটা এবার ও নামাজ পড়বে কইছে ভাই আমাকে নামাজ পড়না হ্যাঁ নামাজ কাইসে পড়া যা তোমাকে শিখা দিজিয়ে তো দেখেছে মোটামুটি ওরাও জানে যে এরকম করে তো উযু করতে কিন্তু জানে না তখন এক বদনের জল এনে দিয়েছে ওকে বলছে পহিলে দোনো হাত কো ধোইয়ে দু হাত ধুয়েছে তারপরে বলছে কুল্লা কি দিয়ে কুল্লা করা বুঝতে পেরেছে হ্যাঁ কুলি করলাম ফেলে দিলাম তারপরে বলেছে নাক মে পানি ডালিয়ে কিন্তু জানে যা যে লাখে কতখানি পানি দিব কুলি করতে বলেছে বদনাই মুখে জল নিয়ে কুলি করে দিলে হাত ধুইতে বলেছে জল ঢেলে দিয়েছে এবার লাখে দিতে বলেছে কেমন করে দিবে বদনার লোলটা লাখে লাগিয়া উল্টা করে ঢালতে শুরু করেছে বাজবে না মরবে বাজবে না মরবে ওকে হচ্ছে নাক মে পানি ডালিয়ে তো নবীর তরিকা যদি না জানতাম না শিখতাম তাহলে লাখে পানি কিভাবে দিতাম বদনার লোল লাগিয়ে দিতাম এই জন্য আল্লাহ আগে শিখ পরে পড় আগে শিক্ষা পরে এবাদত ঠিক না ঠিক একবার মুখ খুলেন না গো বাঙালের ওয়াজ করতে ভাল লাগে আমাদের বিহারের মানুষের যে কি মুখই খুলতে চায় না একটু হু হাকার না হলে কি ভালো লাগে আগা যুগে কেসা কাহিনী কহা হইতো হয়তো কি হইতো না তো পাঞ্জরে খালি একটা লোক রাখতো হু করি দেওয়ার লোক থাকতো না থাকতো না কইছে দিয়া তখন রাজ দিয়া তখন রাজা চল যেতে লাগলো যেতে যেতে চলে যায় তখন উ কইছে দিয়া তখন ফের কইছে তারপরে হাঁটতে শুরু করলে তারপরে মানে ও খালি জিজ্ঞাসা করতে আছে হুম হুম আর না তো হ্যাঁ তারপরে তো কিছু মুখ খুলতে হবে চুপচাপ বাড়া লগবা হো মুহ খোলা আরে কিছু বলা আচ্ছা তাহলে এবার আসুন কোরআন হাদিস আপনাকে একটা শের শোনাবো বলে ভাবছিলাম কিন্তু মাথা থেকে নেমে গেল কথাটা এই জন্য রুকে আছে হ্যাঁ যা হোক মনে আসবে তখন আপনাকে বা আপনার শুনিয়ে দেব তো বন্ধু আমার তাহলে নামাজ এবাদত করতে গেলে আল্লাহর আপনাকে শিক্ষা লাগবে এজন্য এবাদতের কথা আল্লাহ পরে বললেন আগে শিক্ষার কথা এবার শুনেন রোজা
আপনি রোজা রাখবেন, রোজা রাখতে গেলে শিক্ষার দরকার আছে না নেই? আছে না নেই? আচ্ছা, ভাত হালাল না হারাম? ভাত হালাল না হারাম? কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, আমি বলছি হালাল হারাম দুটাই ঠিকই কথা। এক সময়তে হালাল, এক সময়তে হারাম। বল স্ত্রী নিজের মোহর দেওয়া স্ত্রী হালাল না হারাম? হালাল, কিন্তু এক সময়তে হালাল, এক সময়তে হারাম। বলবেন কখন? রোজা অবস্থায় ভাত, যে কি নিজের কিনা চালের ভাত, তারপরও হারাম। কখন? রোজার অবস্থায় নিজের টাকা দেওয়া স্ত্রী, তারপরও হারাম। কখন? না তো রোজার অবস্থায়। আমি শিক্ষাই জানি না, রোজা কি জিনিস বুঝি না, রোজাতে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা জায়েজ হবে, করতে গেলে রোজা ভেঙে যাবে, কোনটা করতে গেলে রোজা থাকবে। আমার বন্ধু, আমি জানতামই যদি না আর আমি রোজা রাখতে লাগতাম, আল্লাহ যদি আগেই বলতেন যে তুমি রোজা রাখো, আর রোজা রাখতে লাগতাম। আর তা আমি জানি না যে রোজা কতক্ষণ ধরে রাখতে হবে, এটাও কোরআন যদি আপনাকে বলে দিত কতক্ষণ ধরে রাখবে। আমার বন্ধুরা, তাহলে রোজার অবস্থায় কোন কোন জিনিস জায়েজ, কোনটা না যায়, আগে জানতে হবে, তারপরে রোজা আপনার কবুল হবে। না শিখে না জেনে যদি রোজা করি আর না খেয়ে থেকে রোজাই না হয়, তো নেকি হলো না? আর নেকি না হলে জান্নাত হলো না ভাগ্যে? এ লেগে আগে রোজা লয়, আগে শিখ, পরে রোজা কর। হজ করতে যাবেন, এবার হজ করতে যেতে গেলে হজের নিয়ম নীতি আছে না নেই? এহরাম কোনখান থেকে পড়তে হবে সব শিখে পারেন? আপনি জানেন না হজ করতে যাওয়ার আগে তালবিয়া জানেন কি জানেন না? লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক লা শারিকা লাকা লাব্বায়ক। আপনি তালবিয়াটা কোনটে পেতেন? আগে যদি আল্লাহ বলে দিতেন যে হজ করো, তার হজ জানেন না আপনি, কেমন করে আপনি হজ করতেন? তাই জন্য আগে হজ কিভাবে করা যায় শিখ, পরে হজ কর। আমার বন্ধুরা, এই শিক্ষা কত দামি শিক্ষা! আপনাকে চলেন লম্বা হয়ে যাবে, আপনাকে শর্টে নিয়ে যাই। ওয়াহাজাল ইলম আল্লাদি আদম আলাইহিস সালাম ফাযিলাতান ওয়া কারামাতান আলাল মালাইকা। এই শিক্ষার কারণে হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত ফারিস্তার উপরে সম্মানিত হয়েছিলেন। আদম আলাইহিস সালাম ফারিস্তার সবার উপরে ইজ্জত কেনে পেলেন? যে ফারিস্তারা জানছিল না জিনিসপত্রগুলো যেগুলো আল্লাহ নাম পুচ করেছিল, আদম শিখেছিলেন, জানছিলেন, বলে দিলেন, যার কারণে আদমের সম্মান ফারিস্তার উপরে হয়ে গেল। ওয়াহাজাল ইলম আল্লাদি আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই ইলিমের কারণে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে রিহাই পেয়েছিলেন। কি শিক্ষা ছিল? খাবের তাবির যদি না করতে জানতেন, স্বপ্নের ব্যাখ্যা যদি না করতে পারতেন, না বাদ, তাহলে ওকে জেলই থাকতে হতো। ব্যাখ্যা করে দিলে বাদশাহ আজাদ করেছিল, এই কারণে আজাদ পেয়েছিল। ওয়াহাজাল ইলম আল্লাদি আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার কারণে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। আল্লাহ কি বলছেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিন যদি নবী ইউনুস তাসবি না পড়ত, তাহলে কায়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত। তাহলে তাসবিটা জানছিলেন, তার জন্য তো অভ্যেতি পেলেন। তাহলে আপনার উপরে কি কোনো বিপদ আছে? না, অনেক বিপদ আছে, কিন্তু আপনি জানেন না যে অভ্যেতি কি করে নিতে হয়। আপনি জানেন না, জানলে পরে আপনি আল্লাহর কাছে এমনি অভ্যাতি পাবেন। আমার বন্ধুরা, আমার ভাইয়, ওয়াহাজাল ইলম আল্লাদি জালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম। এই শিক্ষার কারণে আমার নবী সমস্ত নবীর ইমাম হয়ে নামাজ পড়ালছেন। নারে তাকবীর পড়ালছিলেন নামাজ। মেরাজে যাওয়ার সময় নবী সমস্ত আম্বিয়ার ইমাম হয়েছিলেন কিনা? পেশওয়ায়ে রসুল আম্বিয়াকে ইমাম, চমকে দুনিয়া বনকর মাহে তমাম।
এই শিক্ষার কারণে নবী আমার সমস্ত নবীর ইমাম। বন্ধুরা আমার এই শিক্ষা যদি না থাকতো, এই মাদ্রাসা যদি না আসতো জীবনে, এই কোরআনের শিক্ষা যদি না আসতো জীবনে, আরে আল্লাহর শুকরিয়া আদায় করেন বন্ধু। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। বন্ধুরা আমার শুকরিয়া আদায় করেন মালিকের, এটা খুব একটা এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এত বড় নিয়ামত যার কোনো তুলনা করা যায় না। বন্ধুরা আমার এক নম্বরে আল্লাহ বেসুমার মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুক করেছে আপনাকে, আলহামদুলিল্লাহ পড়েন। দু নম্বরে আশরাফুল মাখলুক হওয়ার পরও কিছু কাফের হয়েছে জাহান্নামে যাবে, আপনাকে আমাকে ঈমানের দাওলাত দিয়েছে পড়েন আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে ঈমান আনা সত্ত্বেও কিছু লোক জাহান্নামে যাবে, এখনো তার আমল ঠিক হয়নি, আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে একবারে খালিস আহলে হাদিস করেছে, যার মধ্যে কোনো বিদাত নাই, শিরক নাই, এটা আল্লাহর এক বড় নিয়ামত। বন্ধুরা আমার এই কোরআন জীবনে যদি না পেতাম, আহ এই মাদ্রাসা আমরা বলো করি যে কি হইবে এরকম খালি হরগের আমি মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা করিয়ে চলে যাচ্ছে। আরে বাবা, এই জালসাটাতে এখন তিনটা জেনারেটর চলছে, তিনটা জোর চলছে, সবটি বল জ্বলছে, একটা যদি এর মধ্যে এখন বন্ধ হয়ে যায় এক সাইড বন্ধ। মাদ্রাসা হলো একটা জেনারেটর, মাদ্রাসা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার, ট্রান্সফরমার যদি দূরে থাকে আপনার দূরের বলগালার ভোল্টেজ কমে যায়, ঠিক না বে? ঠিক, ভোল্টেজ কমে যায় আপনার, ট্রান্সফরমার যত ঘন ঘন থাকবে ভোল্টেজ অত বেশি পাওয়া যাবে। মাদ্রাসা হলো ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার প্রত্যেক গ্রামে হোক। বলবেন কাইদের মাদ্রাসা, বাবা বুঝার ভুল, বুঝার ভুল। কি বুঝার ভুল? কায়দা মানে কি? প্রত্যেক জিনিসের কায়দা আছে, আছে না নেই? কোরআন পড়ারও কায়দা আছে, গ্রামারেরও কায়দা আছে। আচ্ছা কোরআন যদি কায়দা না পড়ে, প্রথম কায়দাটি না কি পড়াই? যাবার যার, হ্যাঁ যাবার জের, পেশ, তসদিদ, যজম, ছোটি মত, বড়ি মত যত আছে কিসে পড়াই? এগুলো হলো কায়দা শিখার প্রথম ই। আপনাকে ওখান থেকে নুন সাকিন, নুন মুসাদ্দাদ সবই তো ওখানে শিখাই, যার সাথে ওকে ধরা আন ইন্নাল্লাহা পড়বি, তো ইন্নাল্লাহা যদি প্রথমে আলিফ নুজার ইন, আলিফ নুজার ইন্নুল আমজাবার নাল ইন্নাল মাক্তাবে পড়ালছে, কায়দা মাক্তাবে শিখালছে। কায়দা পড়ার আগে কোন মাদ্রাসালা বড় মাদ্রাসায় ভর্তি লিবে? বিনা কায়দা পড়াতে বানারস জামিয়া সালফিয়াতে বেটাকে লিয়ে যান তো লিবে? লিবে না। ধন্য এই কায়দা পড়া মাদ্রাসা যে জামিয়া সালফিয়া যাওয়ার মতো খাড়ো করে দেয়, ধন্য এই মাদ্রাসা যে ফাইজাম যাওয়ার মতন খাড়ো করে দেয়, বানিয়ে দেয়, তারপরে ওরা লেয়। কিন্তু আসল তো হলো আমাদের গ্রামের মাক্তাব, যাতে প্রথম শিক্ষা হয়। বন্ধুরা মা, যেখানে কায়দা শিক্ষা দেওয়া যায়, বিনা কায়দাতে কোরআন পড়া যাবে? ইন্না আন্না না পড়লে কোরআন পড়া যাবে? যাবে না। বন্ধুরা আমার পয়দা দুনিয়া মা হইলে বেকার বেটা রইলে বচপন সে আবলে গাওয়ার বেটা, নাই তা পড়লে মাদরসা মা কোরআন তু নাই ছোড়ো জানা মা জোসে প্যার বেটা, নাই ছোড়ো জানা মা জোসে প্যার বেটা। কোরআন হাদিস যে না পড়েছে তার এবাদতের নামাজ রোজার জন্য কোনো দিন মহাব্বত হবে না, কারণ সে বুঝতেই পারে না নামাজ কি জিনিস, সে জানে না রোজা কি জিনিস। বন্ধুরে আমার, আপনারা নিজেই বলেন শিক্ষিত লোক নামাজ ছাড়ে বেশি না অশিক্ষিত লোক? আচ্ছা মুলবিরা কোরআন হাদিস পড়েছে,
মুলবির মধ্যে যদি পান 100 টাতে হতো দুটা বেনামাজি পাবেন আর 98 টা নামাজি পাবেন আর পাবলিকের মধ্যে জাহেলার মধ্যে যদি যান আপনাকে বলে দিচ্ছি যদি 100 এ 5 টা নামাজি পান 95 টা বেনামাজি পাবেন কারণ এরা কথাটা কি বললেন নেতা পড়লে মাদ্রাসামা কোরআন তো নাই ছড়ো জান নামাজ से प्यारे बेटा जेकर जिंदगी में ए भैया मदरसा ना आइल जेकर जिंदगी में कुरान की शिक्षा ना आइल ये कर ये भैया एकर अमल कैल मुश्किल हो जाला इहे खातिर अल्लाह ताला फरमौले बा कुल हल यस्तबिल लदीन यालमून वल्लदीन ला यालमून के पढ़ा लिखल आदमी और एगो अनपढ़ आदमी कबो बराबर ना हो सकेला जैसे लैसल कल लैसल आम कल बसीर जैसे एगो आख एगो ना नित्रदान और एगो अंधा आनर आदमी दुकाबो बराबर ना हो सकेला एगो भैया जेकर आंख बा और एगो आदमी ओकर आंख नहीं खे ए भैया जेकर आंख नहीं खे भैया एकर चले खातिर दोसर के जरूरत पड़ेला कि ना एगो सहारा के जरूरत बा जेकर आंख नहीं खे एकर चले खातिर दूसरा के जरूरत पड़ेला दोसर के जरूरत बा एजा से भैया गुलाबाग जाए के बा तो दोसर मोहताज होला कबो अपन धिया पोता से कही कि ए भैया तनी हमके लिए जो गुलाबाग लेके चल हमके जाए के बा ऐसन के बाथरूम में जाए खातिर भी एगो आदमी के जरूरत पड़ेला ठीक ना भैया बाथरूम जाए खातिर एगो आदमी के जरूरत पड़ेला लेकिन भैया जेकर आंख बा उ दोसर के कबो अगर जेकर आंख नहीं खे भैया अगर कपड़ा भी खराब हो जाए न तो खुद से ना जा सकेला लेकिन जेकर भैया आंख बा उ दोसर के मोहताज रही ना अंध लोग আর চোখ ওয়ালা লোক দুটা কোনোদিন সমান হতে পারে না ওরকমই শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না একটা অন্ধ লোক কাঁটা থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না পারে পারে না একটা অন্ধ লোক খাল গাড়া থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না একটা অন্ধ লোক কাদা কিচড় থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না কারণ সে দেখতে পায় না সামনে কি আছে ওই রকমই একটা জাহেল লোক যার মধ্যে দিনের চোখ নাই গুনাহ থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না কারণ ও গুনাহটা বুঝতেই পারে না গুনাহটা বুঝতেই পারে না এমন এমন গুনাহ আছে যার ও বুঝতেই পারে না যাতে আমার একটা গুনাহ হয়ে গেল বন্ধুরা আমার ওই অন্ধ লোকের মতো হলো এই যারা যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের মধ্যে বললেন একরা নবিয়ার কাছে জিবরিল আমিন এসে বলছেন একরা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি পড়ো নবী আমার বলছেন মা আনা বেকারি আমি পড়তে জানি না জিবরিল আমিন নবীকে আবার বলছেন একরা ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ তুমি পড়ো নবী আমার আবার বলছেন মা আনা বেকারি আমি পড়তে জানি না নবীকে আমার জিবরিল আমিন বুকের সুতে জড়ায় ধরে এমন শক্ত করে চাপন দিল বাজান নবী আমার থর থর করে কাঁপতে আছে মনে হচ্ছে জান বেরিয়ে যাবে আজকে আপনার ছেলের ওপরে যদি একটা বাড়ি পড়ে যায় আপনি সঙ্গে সঙ্গে মুলবি সাহেবের ওপর বিচার ডেকে দেন একটার কথা বলবো খুব গভীর জ্ঞানের কথা আপনার ছেলে হলো কিরকম জানেন चलन के बेरिया हो चलन के बेरिया संघवा के हुनाही जाई चलन के बेरिया
बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दोहरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दोहरिया अरे जाइबा अकेले अरे जाइबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया संगवा के हुनाई जाए चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराए जुआ शराब छोड़ा छोड़ा सब बुराए चार दिन के जिंदगी बकरला कुछ कमाई चार दिन के जिंदगी बकरला कुछ कमाई अरे माटी में मिल जाई अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया चलन के बेरिया संगवा के होना ही जाए चलन के बेरिया जो भी हमारे भाई और बहन हैं हमारी माँ हमारी बहने जो भी हैं जिनको पढ़ना समझ में दुश्वारी हो रही है मैं उन लोगों से गुजारिश करता हूँ कि इसके बाद ही हजरत शेख हजरत मौलाना मोहम्मद अली साहब सलामी चतुर्वेदी का खिताब होगा जो कि उर्दू जबान तकरीर आपके सामने समाप्त फरमाएंगे लिहाजा आप लोगों से गुजारिश है कि आप लोग दिलजमी के साथ बैठे और जो भी खिताब हो रहे हैं उनको ध्यान से सुने इसके बाद ही मोहम्मद अली साहब चतुर्वेदी का खिताब होगा इंशाअल्लाह। अच्छा यहाँ उर्दू समझने वाले ज़्यादा हैं लेकिन मैं क्या करूँ कि मेरी उर्दू जबान सही नहीं है और इसलिए मैं जो है उर्दू जबान में बात नहीं कर रहा हूँ जो चूँकि मेरी तालीम बंगला में हुई है और मैं उर्दू बोलूँ और मुझसे मुजक्कर मुअन्नस की तमीज़ ना हो तो फिर लोग समझेंगे कि कैसे बोलते हैं मौलाना साहब जिनको मुजक्कर मुअन्नस की तमीज़ नहीं है इसलिए मैं उर्दू बोलने से संकोच कर रहा हूँ लेकिन आप लोग गुस्तखी माफ़ कीजिएगा बीच बीच में ज़रूर बोलूँगा इंशाल्लाह। तो आज औलाद से बाप शिकायत कर रहा बाप को औलाद से शिकायत है तो औलाद को अपने वालिद से शिकायत है कि नहीं है। बेटा कह रहा है कि मेरे अब्बा जो है मैं हमारे साथ इंसाफ नहीं कर रहे हैं और औलाद कह रही है कि हमारे वालिद जो हैं ना और वालिद क्या कहते हैं कि मेरा बेटा जो है मेरा जो है मेरी इज्जत नहीं करता है। लेकिन क्यों नहीं करता वो आपको पता है अगर आपका अगर आपके औलाद वकजा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु वबिल वालिदैन एहसाना का माना जान ले तो फिर आपसे बदसुलूकी दूर की बात आपके सामने नजर उठाकर भी बात नहीं करेंगे। आप इसीलिए पढ़ ले पहले पढ़ाइए आप इसीलिए मैं आप लोगों से कह रहा हूं यह खातिर हमार विनती बा कि आपन औलाद को जरूर पढ़ाई। भैया एक एक साथ रउआ लोग नमक रोटी खा ली आलू से अपन काम चला ली लेकिन एक दिन मीट मछली के पैसा बचा के अपन लड़का के भविष्य बनाई जरूर नहीं तो भैया जब बुढ़ोती आ जाई ना तो बैठ बैठ कर हाँ भैया लोर बहौला से भी फायदा ना हो। बाप खो खाई छो का नहीं छो माई तोहरी बाप खो खाई छो का नहीं छो माई तोहरी तैयो पूछे नहीं छे ओकरो एक बार बेटा तैयो पूछे नहीं छे ओकरो एक बार बेटा दाना दाना खातिर भी आज तरसई छे माई दाना दाना खातिर भी आज तरसई छे माई जकरा कोखी से भइले दू चार बेटा जकरा कोखी से भइले दू चार बेटा दाना दाना खातिर आज माई तरसतिया। भैया काहे जकरा लगे चार चार गो बेटा बा माँ भीख मांग के खा रहल बिया
काहे भैया एकरा के माँ माई के का इज्जत बा पता नहीं खे, एकरा के अगर मालूम रहत भैया के माए रो कदमों में जन्नत रो बाग मिली तो, माए रो कदमों में जन्नत रो बाग मिली तो बाप होइलो जन्नत रो दुआर भैया, बाप होइलो जन्नत रो दुआर भैया, माएर चरणवा माई के चरणवा में जन्नत तुहार हो, अपन जान से बढ़ के करी हा तू माई से प्यार हो। काहे भैया माई रूठ जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला, रब के मनाबे के बा तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करी हाँ तू माई से प्यार हो। एकरा के माई के इज्जत पता नहीं खे, माँ का चीज होला पता नहीं खे। तो बंधुरा आमार अभी अपनादेर सम्मुखे और कटा मात्र कथा बोलबो, शेष कथा आपनार एकटा छेले होलो किरकम जानें, एकटा सोनार टुकरार मतन। जेमन एकटा लोक हाल चाष करते जाए एकटा सोनार टुकरा भावरे उठे गेछे, एबार सोनाटा पावार पर भाई जदि लिए एने ताके बाड़ीते बक्स भरे रेखे दे, याते थे कोनो दिन जीवने कोनो गहना गाठी होबे? रोड दुकान चौक चौराहे पे घूम रहे हैं या जो भी हमारे माँ बहने घूम रही हैं, उनसे बड़ी ही अदब और एहतराम गुजारिश करता हूँ कि आप लोग पंडाल में आके बैठ जाएं। आप लोग पंडाल में आए, जो भी हजरात रोड पे चौक चौराहे दुकान पे घूम रहे हैं, आप लोगों से बड़े ही अदब और एहतराम के साथ गुजारिश करता हूँ कि आप लोग पंडाल में आकर बैठ जाएं और उलमा इकराम की बातों को सुने। তো একটা সোনার টুকরাকে যদি আপনি লুকিয়ে রেখে দেন বাক্সের মধ্যে, জীবনভর ওরকমই থেকে যাবে, কিন্তু তাতে থেকে কোনো গয়না গাঁঠি কোনো জিনিস তৈরি হবে না। তাকে তৈরি করতে গেলে স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে, আর স্বর্ণকার তাকে আগুনে দিয়ে তার আবর্জনাকে বাহির করে তাকে হাতুড় দিয়ে পিটে লরম করে এবার তাকে রূপ দিবে, যা করবে তাই হবে। গলার চেন করেন হবে, কানের করেন কানের হবে, মহিলার লাখের করেন লাখের হবে, যা বানাবেন হাতের ঘড়ি বানান ঘড়ি হবে, যেটা আপনি চাইবেন সেটা হবে। আপনার বাচ্চাটা হলো সেম টু সেম ওরকমই, যেদিন মারপেট থেকে হলো একটা সোনার টুকরা ওরকমই লরম, তাকে আপনি যদি বাড়িতে ভরে রেখে দেন ওই রকমই মোর্চা ধরে থেকে যাবে। তাকে যদি আপনি মাদ্রাসায় দেন মুলবি সাহেব হবে, ডাক্তার বানান ডাক্তার হবে, মাস্টার বানান মাস্টার হবে, তাকে যে রূপ দিবেন সেই রূপে যাবে। তাহলে তাকে রূপ দিতে গেলে আপনাকে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসা হলো একটা সোনারের ভাটি আর মুলবি সাহেব হলো সোনার। এবার এক সোনা যেমনই হাতুড় সোনাটাকে নিয়ে রেখে একটা হাতুড় মেরেছে, লোকটা যদি বলে এই থামো কিছু কি আছে ভাই, কিছু এত দামি জিনিস সোনা আমার আর তুমি হাতুড় মারছো, মানে খবরদার হাতুড় মারবে না। আর ফের বলছে যে আমাকে হাতের ঘড়ি বানিয়ে দাও, জীবনে হবে? হবে না। তাহলে বানাতে গেলে হাতুড় খেতে হবে। আপনার একটা ছেলে মাদ্রাসায় পড়তে দিয়েছেন আর মুলবি সাহেব যদি একটা বাড়ি মেরে দিয়েছে, একবারে আপনি যা কইছেন মুলবি সাহেব পড়াইতে এসো না ছেলে মারতে এসো, পড়াইতে এসো না ছেলে মারতে এসো, তোমাকে ছেলে পড়াইতে দিয়েছি মারতে দিনি, তুমি মারবে না। আচ্ছা জীবনভর এই ছেলে মানুষ হবে না মারলে? হবে না। এই বদমাসের একবারে হাড্ডি হবে। মাদ্রাসায় যাওয়ার পরে একে চিমটি কাটছে, ওর ছালা টেনে ফেলছে, কাকে নুচে নিচ্ছে, সবাই যে শেখাত করছে মোল্লা সাহেব মোল্লা সাহেব ওই শেতাবুর ছালা টেনে ফেল দিলে, শেতাবুর তোকে মারবো রে, ফের একটু পরে এসে কইছে চাপ্পল চালিয়ে দিলে। রাগের ভরে তখন একটু আদরটাকে বদলে ফেল লেগে মৌলানা সাহেব একটা বাড়ি মেরেছে আর ছুঁড়া কানতে কানতে বাড়িতে, ওর মা কই কি হইলো তোর রে, কইছে মুলবি মারলে। কেন মারবে মুলবি না তো ওই এরকম করলে মারলে, কইছে আচ্ছা চল মুলবিরই দেখাচ্ছি মুলবি যে কেনে মারে তোকে, এটা লয় যে
কি বললি তুই মুলবি কাহরির ছাইলার উপরে কোনো দুশমনি রাখে না তোকে মারার কারণ কোন আমার সাথে মুলবি সাহেবের কোনো শত্রুতা নাই দুশমনি নাই যে তোকে মারবে এর মানে তুই অবশ্যই কিছু করেছিস কি করেছিলি বল যদি বলে দেই আমি ছালা টেনেছিল তখন মেরেছে আরেকটা চড় দিয়ে এই টানতে কেড়ে গেলি তোকে পড়তে দিয়েছিলাম না টানতে দিয়েছিলাম যদি একবার এই ধমক দিয়ে দেন জীবনে আপনার ছেলে আর সুযোগ পাবে না আর ই আদরের বাদর হবে না এজন্য একটা শের পড়েছিলাম হাররিজ বানিকা আলাল আদাবে ফিসগারে কাই মাতা কিরাবহিম আইনাকা ফিল কেবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি উলফওয়ানি সাবাকান নকস ফিল হাজারে ছেলেকে যদি চোখের জ্যোতি বানাইতে চাও বড় হইয়া যদি দিল জুড়া ছাইলে নিতে চাও তাহলে ছোট্টতে তাকে আদব দাও যেমন ছোট পাথরের লেখা কোনোদিন মিটাই না ছোট্টর দেওয়া আদত কোনোদিন বদলাই না রে।